গোলকিপার চেঞ্জ বিএফএ দলের, শিবাদা গোলকিপার দাঁড়িয়েছে, দারুণ সেভ, দারুণ সেভ, দারুণ সেভ, দারুণ সেভ শিবাদা, দারুণ সেভ। প্রথম শট বিএফএ, দারুণ গোল, গুড গোল। এখন শট নিচ্ছেন মামুনি গ্রুপের হয়ে স্ট্যানলি, 10 নম্বর জার্সি পরিহিত, সবুজ কালার জার্সি পরিহিত প্লেয়ার স্ট্যানলি, বারাইপুর থেকে তিনটে স্টেশন ঘুরে প্রথম শট মামুনি গ্রুপে, বলতে 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 গোল, একটু সংশয় ছিল বাট গোল। দাদা ও সুব্রতা দাদা গোল তো, এ দলের তাবরেজ 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, দারুণ খেলেছেন মাঠে, সারা মাঠ দৌড়ে খেলেছেন, দেখা যাক তাবরেজ গোল করতে পারে কি না। এটি বিএফএ দলের দ্বিতীয় শট, প্রথম শটে গোল এসছে, প্রথম শটটি নিয়েছিল মহেশ, মহেশ প্রথম শটে গোল করেছেন, দ্বিতীয় শট বিএফএ দলের 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, বলতে বলতে দারুণ গোল, গুড গোল, গোলকিপারকে বুঝতেই দিলেন না কীভাবে গোলটা হয়ে গেছে, তাবরেজ দারুণ গোল করেছেন, দুটি শটে বিএফএ দল দুটি গোল করেছে, একটি মাত্র শট নিয়েছে মামুনি গ্রুপ, একটি শটে একটি গোল, প্রথম শটটি নিয়েছিলেন স্ট্যানলি, এখন শটটি নিচ্ছেন চাওয়ালা, দেখা যাক চাওয়ালা দারুণ খেলেছেন, চাওয়ালা দারুণ দারুণ গোল করেছে, চাওয়ালা আজকে দারুণ গোল করেছেন, শেষ মুহূর্তে যেন চাওয়ালা জ্বলে উঠেছিল, অবশ্য সারা মাঠটি দৌড়ে খেলেছেন কিন্তু শেষ মুহূর্তে চাওয়ালা দারুণ একটি গোল করে ম্যাচটা অনেক এগিয়ে নিয়ে গেছিল, বাট শেষ মুহূর্তে বিএফএ দলের প্লেয়ার গোল করে সমতা ফিরিয়ে আনে। চাওয়ালার দৃষ্টিভঙ্গি বেঘাত ঘটাইয়েছে, সুব্রত দত্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ইউলে কার্ড দেখিয়ে দিলেন বিট্টুদাকে, গোলকিপার বিট্টুদা, বিট্টুদা কিন্তু টাইব্রেকার দারুণ সেভ করেন, অনেক জায়গা দেখেছি, আজও কি বিট্টুদা সেভ করবেন চাওয়ালার শট? চাওয়ালা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে, প্রতিটি মাঠে প্রতিদিন দেখা যায় চাওয়ালাকে, দারুণ খেলছেন, দারুণ পারফরমেন্স করছেন, দারুণ মুডে আছেন চাওয়ালা, দেখা যাক চাওয়ালার শট গোল হয় কিনা, গোল হওয়াই স্বাভাবিক, হ্যাঁ বলতে বলতে গুড গোল, গোলকিপারকে গোলকিপার ঠিক দিকে ঝাঁপিয়েছিল বাট দারুণ গোল করেছে চাওয়ালা। চাওয়ালা দারুণ খেলছে, তৃতীয় শট বিএফএ দলের বিট্টুদা নিজেই, বিট্টুদা এমনি শেষ উইনিং শট নেন, তা আজও তার কোনো ব্যতিক্রম নেই, আজও নিতে চলে এসছেন বিট্টুদা শটটি নিতে এসছেন, দেখা যাক শেষ মুহূর্তে, মাঠে দর্শক সব উত্তেজিত হয়ে আছে, বিএফএ দলের লাস্ট শট গোল, অতএব তিনটি শটে তিনটি গোল বিএফএ দলের, এখন লাস্ট শট মামুনি গ্রুপ অফ হলদি হলদিয়া আসিয়ান, লাস্ট শট
শরীফুল্লাহ লাস্ট শট নিতে এসেছেন মামুনি গুরুকুর হয়ে। দেখা যাক শরীফুল্লাহ লাস্ট শটটি কী করে। শরীফুল্লাহর পায়ে প্রচণ্ড পাওয়ার আছে, কিন্তু আজ পাওয়ার তো শটটি কি দেখাবেন। তাবরেজ তাবরেজ কী করতে গেছেন বিট্টুদার সঙ্গে, কী বলতে গেছে। এটি লাস্ট শট মামুনি গ্রুপের। ডিএসকে দল তিনটি শটে তিনটি গোল করেছেন, মামুনি গ্রুপ দুটি শটে দুটি গোল করেছেন। এটি লাস্ট শট, দেখা যাক। বলতে বলতে দারুণ গোল, অতএব গোল সংখ্যা সমান সমান, খেলাতেও সমান সমান, টাইব্রেকারেও সমান সমান। আজ দিনটা কী হচ্ছে, আনটা গোলকিপার মামুনি গ্রুপের অনুপম, হাইটটা খুব ভালো অনুপমের, দারুণ ফলো আপ ছিল গোলকিপারের, কিছু করার ছিল না, দারুণ পাওয়ারফুল শট ছিল। এখন গোলকিপার, এখন হয়তো গোলকিপার চেঞ্জ হবে, বিট্টুদার জায়গায় শিবাদা আসতে পারে। দেখা যাক সাড়ে নিতে শিবাদা আসলো, শিবাদার ভাগ্য কী হয়। শিবাদা গোলকিপার দিয়েছে দলের হয়ে, এবং মামুনি গ্রুপের শট নিচ্ছেন গোলকিপার অনুপম। অনুপম লাস্ট শট নিতে এসছেন সাড়ে নিতে, গোলকিপার মামুনি গ্রুপের হয়ে শট নিতে এসছেন অনুপম, এবং গোলকিপার চেঞ্জ বিএফএ দলে শিবাদা গোলকিপার দাঁড়িয়েছেন। দারুণ সেভ, দারুণ সেভ, দারুণ সেভ, দারুণ সেভ শিবাদা, দারুণ সেভ। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে